মাই ফ্রেন্ড গুড মর্নিং, আমি আবার চলে এসেছি মণ্ডল পরিবার নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন বাজে 5:30। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি সকাল থেকে কী কী কাজ করি সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আমি কী কী করছি তোমরা একটু দেখে নাও। ঘরগুলো আর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়েছে। তো আমাদের বাড়ির ছোট্ট একটু উঠান, তো উঠানের মধ্যে প্রচুর পরিমাণে এখন বর্ষার কাল আসতেছে, তাই হচ্ছে কেঁচোগুলো না মাটি তুলে দিয়েছে। তো ঝাড় দিতে খুব কষ্ট হয়, মানে মাটিগুলো সব রেখে দিলে মা বলে খারাপ লাগে দেখতে, সবগুলো এক জায়গায় জড় করে পা দিয়ে টেপে টেপে দিই, কারণ ওখানে আবার যেখানে যেখানে গর্ত রয়েছে ওখানে মানে মাটি জল তাহলে আটকে থাকবে না। তো চলো আমি উঠানটা ঝাড় দিয়ে দিই। ওই তুলসীতলা আর গেটের সামনে আমার মোছা হয়ে গেছে। এখন আমি এই যে এটাতে জল নিয়ে ওই গেটগুলোর সামনে আমি মুছে দেবো, তারপর নেক্সট কী করছি সেটা দেখে নাও। বাসন মাজাটা হয়ে গেল, এরপরে আরেকটা জিনিস আছে, ওয়েট আমি তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমার কালিগুলো উঠানো হয়ে গেছে, আর এই যে হাতে দেখতে পাচ্ছ আমার ছাই, এগুলো আমি এখন এর গায়ে মাখিয়ে রোদে শুকাবে, যখন রান্না করবো তখন নিয়ে যাবো। তোমরা তো দেখবেই, আমি তোমাদেরকে দেখাবো।
দেখো দেখো দেখি নাও, তোমরা যদি না করো তাহলে চেষ্টা করতে পারো। তোমরা দেখে নাও আরেকবার, হয়ে গেছে, এটা রোদ্রে শুকাবে, তারপরে আমি উনুনে নিয়ে গিয়ে যেটা বানানো সেটা বানাবো। তো তোমরা দেখো, তো তার সাথে আমি আরেকটা কাজ করেছি তোমাদের এখন দেখাবো। তো আমরা উনুনে রান্না করি, তো উনুনের আর সপ্তাহে আমাকে 2-3 বার করে এই যে এগুলো ধুতে হয় লবণের, এই যে দেখো, তো মানে কালি টালি পরে তো নোংরা হয়ে যায়, নোংরা তো দেখতে ভালো লাগে না, তো আজকে ধুয়ে দিলাম, আবার 2-3 দিন পরে ধুয়ে দিব। তো এখনকার জন্য বাই, আমি এখন স্নান করে পুজো দেবো, তারপর ব্রেকফাস্ট টাইমে তোমাদের কাছে আসছি, টাটা। তো হে গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম যে স্নান পুজো করে আবার তোমাদের সাথে গল্প করতে আসবো কিছুক্ষণ টাইম নিয়ে। তো আমার স্নান পুজো কমপ্লিট, এবার দেখো আমার বিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমার ব্রেকফাস্ট করবো, করে টোরে দুপুরের জন্য আমি কী কী আইটেম রান্না করছি সেগুলো জিনিস নিয়ে তোমাদের কাছে শেয়ার করব। তো এখনকার জন্য টাটা। বাবা সকালে মাছ এনেছিল, এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম আমি দুপুরে কী কী রান্না করবো সেগুলো শেয়ার করব। তো দেখো আমি এখন মাছ ভাজতেছি, আর এই যে এই ডোগাগুলো দেখতে পাচ্ছ, লাউ ডোগা, এগুলো আমি সর্ষে বাটা দিয়ে একটা চটচড়ি করব। আর এই যে এখানে ঝিঙ্গে, আলু, পটল, বেগুন আছে, এগুলো দিয়ে একটা মাখামাখার তরকারি হবে। আর এই আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, এগুলো মাছের ঝোলের জন্য, ঠিক আছে। আর এই যে এগুলো যে আছে, এটা মাছের ঝোলের, আর এটা ঘণ্ট, মানে মাখামাখা ওই সবজিটার আর এই চটচড়ির জন্য আমি এগুলো শিলপাটে বেটে নিব। আমরা এখনও মিক্সি নিই নি, যার জন্য কষ্ট করে একটু বেটেই নিতে হয়। তো নেক্সটে আমি এগুলো যখন রান্না করবো আমি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো কি সুন্দর লাগছে, মাছের পিসগুলো লাল লাল হয়ে এসছে, ভালো লাগছে দেখতে। আর মাছ ভাজতে বেশ ভালোই লাগে আমার, আমি তো মাছ ভাজতে প্রথমে পারতাম না, প্রথম দিন বাবা মাছ এনেছিল, তো মাকে লজ্জায় বলতে পারিনি যে মাছ ভাজতে পারি না, মাছের একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছিলো। তো বাবা বলছে এগুলো কী হয়েছে মাছের, তা বললাম বাবা আমি তো ভাজতে পারি না, তো মা বলছে তো আমাকে কেন বলনি, এবার আমি তো লজ্জায় বলতেই পারিনি। হাই ফ্রেন্ডস, দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, লাল লাল হয়েছে। এবার আমি মাছের ঝোলে আলুগুলো ভেজে নেব। তো দেখো প্রথমে অল্প একটু জিরে দিয়ে দিলাম, তারপরেই এগুলো আলুগুলো ভেজে নিব মাছের ঝোলের আগে। তো দেখো বন্ধুরা, এই মাছের ঝোলের জন্য আমি লঙ্কাগুলো এখন শিলপাটায় বেটে নিচ্ছি, তোমরা দেখো। একদম পেস্ট করে না নিলে ভালো লাগে না খেতে, একদমই পেস্ট করব। মিক্সে এখন আমাদের নেওয়া হয়নি, তবে নিব ধীরে ধীরে, অনেক কিছু প্রবলেম। দেখো আমার বাটা প্রায় হয়ে এসেছে, আর একবার জাস্ট করব। দেখো একদম পেস্ট হয়ে গেছে, এখনকার দিনে তো কেউ নড়াই করে না, কমই করে, তো আমি করছি, ভালো লাগে।
উনানে রান্না করতে ভালো লাগে, কিন্তু সবসময় এইভাবে বাড়তে ভালো লাগে না। কিন্তু এখন নিশ্চিত না হয়নি, বাড়তে তো হবেই খেতে গেলে। আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঝাল খাই, হালকা ঝাল কেউ খায় না। ফলে সবজি তরকারি নাকি টেস্ট হয়নি, যার জন্য ঝাল একটু বেশি ভালো। দেখো পেস্ট হয়ে গেছে কি সুন্দর। তো হে গাইস, দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি আলুটাও এইদিকে ভাজা হয়ে গেছে, এবার দেখো। তো হালকা এখন ভেজে নিব, তারপরে হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিব। বেশিরভাগ তো হয়ে গেছে, বাস্তে বাস্তে মশলাটা আমার ভাজা হয়ে গেছে আলুর সাথে। এবার আমি হালকা একটু জল দেব সেদ্ধ হওয়ার জন্য। তবে মোটা মোটা করে একটু দিয়েছি, মানে ভাজাটা যে সেদ্ধ হয়নি। দেখো এতটুকু হালকা করে সেদ্ধ হবে, তারপরে কষিয়ে ঝোলে জল দিয়ে দেব। বন্ধুরা তোমরা দেখো আমার ঝোল শুকিয়ে এসেছে, এখন আমি কষিয়ে নেব মাঝের আলুটা। দেখো শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি মিক্স করে। উনানেই করছি, উনানটা খুব সুন্দর জ্বলে, তোমরা দেখো খুব সুন্দর জ্বলে, বেশি ধোঁয়া হয় না আর আমাকে বেশি জ্বালায় না। অনেক উনান আছে না নেভে যায়, তো সেরকম এটা হয় না। বন্ধুরা আমি ঝোলের জল দিয়ে দিয়েছি, তোমরা দেখো আমি ঝোলের জল দিয়ে দিয়েছি। তোমরা এখন ফুটবে, তারপর একটু ফুটলেই নামিয়ে নেব। তো দেখো মাছের ঝোল আমি এখন নামিয়ে নেব, হয়ে এসেছে, হয়ে গেছে আমার মাছের ঝোল। এখন আমি ভেজিটেবল সবজিটা চাপিয়ে দেবো, তোমরা দেখতে থাকো সবজি। এখন দেবো আমি এর মধ্যে লবণ, হলুদ, তারপরে কীভাবে রান্না করছি তোমরা দেখো। আমি হালকা করে ভেজে নিলাম, আর আদা জিরা বাটা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি। তো হালকা আর এটা আর কষাবো না, একবারে সিদ্ধ, হালকা আলুটা সিদ্ধ হওয়ার জন্য
জল দিয়ে দেব, তখনই কষিয়ে নেব। এই এটাতে সেদ্ধ হয়ে যাবে শুধু আলুটার জন্য। কাঁচা লঙ্কা দিয়েছি, এটাতে দেখো কালারটা কেমন হয়েছে। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি হালকা একটু এখন জল দিয়ে দেবো রসা রসা হওয়ার জন্য। কাঁচা লঙ্কা প্লাস শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কায় বেশি শুকনো লঙ্কা কম দিয়েছি, কালারটা দেখো কাঁচা লঙ্কার মতোই এসছে। হালকা মাখা মাখা করে নামিয়ে নেবো। তো নেক্সট আইটেম আমি তোমাদের দেখিয়ে দিব, একটু ওয়েট। তো ফ্রেন্ড দেখো, এই মাখা মাখা সবজিটা আমি নামিয়ে নিয়েছি, আর এখানে ওই ডোগার মধ্যে, লাউ ডোগার মধ্যে দিব বলে সরষাটা আমি এখন বাড়ছি, আর এখানে আমার তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। তো ওই ডোগাটা এখন বসাবো। এই দেখো পাঁচ ফোড়ন দিলাম, আর ডোগাগুলো এখন ছেড়ে দেবো। কচি কচি, খুব সুন্দর, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে একদম কচি কচি, আমার শ্বশুরের খুব প্রিয়। খুব মশলা, বন্ধুরা দেখো মশলা দেওয়ার পর অনেকটাই জল বেরিয়েছিল, ওই জলটা দিয়েই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর কোনো জল দিইনি ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো জল প্রায় শুকিয়ে এসছে, আর এই যে আমি এটা বেটে রেখেছি, তোমার দেখো অনেকটাই পেস্ট হয়েছে, তোমরা দেখো। তো ওটা সরষাটা পেস্ট হয়ে গিয়েছে আমার, এখন এই জলটা শুকোলে আমি ওটা দিয়ে নেড়ে ঘেঁটে নামিয়ে নেব। দেখো তোমরা অল্প একটু জল আছে, তো বন্ধুরা দেখো আমি সরষেটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে ঘেঁটে হালকা করে রসটা শুকিয়ে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট গাইস। তো তোমরা দেখো এই যে আমার মাছের ঝোল, মাছের ঝোল, আর এই যে সর্ষে বাটা দিয়ে লাউ ডোগার চচ্চড়ি, আর এই যে ভেজিটেবল একটা সবজি, দেখো হালকা হালকা শুকনো শুকনো করেছি। তো তোমরা দেখলে আমার রান্না কমপ্লিট। একটু পরে আমরা সবাই মিলে লাঞ্চ করব, লাঞ্চ করার পর তারপরে একটু রেস্ট করব। তো আজকে আর ব্লগে আমি আসছি না, কালকে চেষ্টা করব আসার। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, আর নিজের খেয়ালটা ভালোভাবে রেখো। টাটা।